तो गाइज आमरा इनसुट एप्लीकेशन ओपन कर नेब एखान थेके। तो सिम्पलि तुम्हारा तारपर एक कलेज तैरि कर नटा छवि दिए एक कलेज तुम्हारा एखान तैरि कर। तो हमें सिम्पलि एक तुम्हारे मैं कर रेखे ये कलेजा से तुम्हारे और कलेज यान अपनी भावे नटा छवि तुम्हारा सिलेक्ट कर एक कलेज तैरि कर। ठीक है, तो हमें प्रसेसटा एखे देखा ना कारण तुम्हारा एट सकले जो। तो सिम्पलि हमें क्यों करब फोटोज अपशने जाब नेक्स्ट जे आज तो फोटोज अपशने जाने एक फोटो नहीं नब और सेटार हमें काट आउट बनिए नब। ठीक है, तो एक स्क्रॉल साइड कर ले तुम्हारा एखे काट आउट अपशन पे जाने काट आउट अपशने क्लिक করবে দেন এটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক হয়ে যাবে তোমাদের রিমুভ। রিমুভ হয়ে যাওয়ার পর তোমরা এটা পিকচার দিয়েও করতে পারো, এটা তোমাদের ইচ্ছে। দেন আমরা এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করার পর তোমরা যে কোনো তোমাদের যেটা পছন্দ সেই বর্ডারটি তোমরা এখানে নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি সিম্পলি এটা একটা গ্লো ইফেক্ট দিচ্ছে এবং এটার আউটলাইনটা আমরা 5 বা এরকম কিছু একটা করে নেব, মানে বেশি মোটা থাকলে ঠিকঠাক লাগবে না। দেন সিম্পলি এটা আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখানে আমরা একটা পিএনজি এড করব, তো সেটার জন্য আমরা যাবো স্টিকার, স্টিকারে যাওয়ার পর এখানে আমরা এখানে একটা পিএনজি এড করে নেব। তো এটাকে আমরা দুইবার করে নেব অ্যান্ড ওয়ান মোর। সিম্পলি তোমরা এই সকল জিনিসগুলো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সিম্পলি এই সকল হয়ে যাওয়ার পর এই ছবিটা আমরা সেভ করে নেব আমাদের গ্যালারিতে। তো দেন আমি এটা ফার্স্ট প্রসেস একটু দেখিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, দেন এরপর ইনসুটার একটু আমাদের কাজ আছে, সেখানে আমরা যে ওই মানে নটা নটা ছবির কলেজ বানালাম সেগুলো এখানে আমরা একবার অ্যাড করে নেবো। তার জন্য আমরা স্টিকারে যাব, স্টিকারে যাওয়ার পর ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এখানে প্লাস বাটনে ক্লিক করার পর আমরা যে কলেজটা বানিয়েছি তো সেটা আমরা নিয়ে নেব। তো এটা আমরা নিয়ে নেওয়ার পর সিম্পলি এটা এখানে আমরা অ্যাড করে দেবো। তো গাইজ এটা আমি ফার্স্ট প্রসেস একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটা আমার আছে। তো সিম্পলি আমি এখানে ব্যাক করে নিচ্ছি। সিম্পলি গাইজ ক্যানভাসটা ওপেন করার পর তোমরা এইভাবে একটা ছবি কিনে নেবে এবং কি ফ্রেমে ক্লিক করার পর এটা একদম শেষে নিয়ে চলে যাবে অ্যান্ড এটা আমরা এইভাবে, এটা তোমরা জানো এই প্রসেসটা যারা এডিটিং একটু ঠিকঠাক জানো, বেশিরভাগই জানো, তাই আমি এই প্রসেসটার ভালো অত ঠিকঠাকভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করলাম না কারণ তোমাদেরকে খুব কম সময় মানে টাইমটা তোমাদেরকে কম নষ্ট করে আমি ভিডিওটা এডিট করে দেখাচ্ছি যা তোমাদের বেশি টাইম নষ্ট হয় না এবং তোমরা পুরোপুরি শিখে যাও। দেন এটা হওয়ার পর আমরা এটা এক্সপোর্ট করে নেব। এটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো আবার ইনসুট অ্যাপ্লিকেশনটাতে। ইনশুট আমরা ডিসকার্ড করি, দেন আমরা ভিডিও অপশানে যাবো। এবার ভিডিওতে যাওয়ার পর নিউ অপশানে যাবো অ্যান্ড এখান থেকে আমরা যে ভিডিও ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, দেন সিম্পলি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমাদের সাইজটা আমরা ঠিক করে নেব, দেন সিম্পলি ডান। ডান হয়ে যাওয়ার পর এটা আমাদের ডিউরেশনটা ঠিকঠাক আছে তোমাদেরকে আমি দেখানোর জন্য কম সময়েই দেখা দিচ্ছি। স্টিকারে যাবো, স্টিকারে যাওয়ার পর প্লাস বাটনে ক্লিক করবো। দেন আমরা যে কাট আউটটা আমরা ক্রিয়েট করেছিলাম এখান থেকে তো সেটা আমরা নিয়ে নেব। দেন সিম্পলি এটা নিয়ে নেওয়ার পর এটা আমরা এক সাইড রেখে দেবো। দেন আমরা এটাকে ডিউরেশনটা একদম শেষ অফ দি এন্ড অফ দ্য ভিডিও আমরা নিয়ে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটা লিরিক্স আমরা চুজ করবো, তো লিরিক্সটা তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবে, তো আমি তাই সেটাকে দেখে নেব। তো পিএলপিতে আমরা ক্লিক করবো, দেন এখান থেকে আমরা যে কোনো একটা লিরিক্স এখানে অ্যাড করে নেব। সিম্পলি আমি এই লিরিক্সটা অ্যাড করছি, দেন আমরা যাবো ক্রপ অপশানে। ক্রপ অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এটা এইভাবে ক্রপ করে নেব, দেন টিক। টিক করে নেওয়ার পর এটা আমরা বাড়িয়ে নেব, দেন এইখান থেকে আমরা এটা অ্যাড করে নেব। তো সিম্পলি আমরা অ্যাড করে নেওয়ার পর এই মাঝে মাঝে জায়গায় দেন আমরা সিম্পলি ক্লিক করবো অ্যান্ড এটা আমরা দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ভিডিও খুব সহজে তোমরা ক্রিয়েট করতে পারবে তো মাত্র কয়েক মুহূর্তের মধ্যে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, অ্যান্ড এটা সেভ করার জন্য সিম্পলি সেভ অপশানে ক্লিক করবে। দেন এখানে 1000 SPI তোমরা FPS বাড়াতে পারো, কমাতে পারো তোমাদের ইচ্ছেটা অ্যান্ড সিম্পলি তোমরা এইভাবে তোমরা এটা করতে পেরে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই।